ও স্নেহের দু সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে পঁচিশ আর সময় তোমার থাকবে পঞ্চাশ মিনিট তোমার থাকবে লেসন ফাইভ লেসেন সিক্স লেসেন সেভেন আর লেসন এইট তার পাশাপাশি তোমাদের রাইটিং স্কিলের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং আর স্টোরি রাইটিং থাকবে আর গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন করা হবে ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণির সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট একের দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং ভার্সান দেখো সরাসরি স্কুলে কিন্তু সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট দেখো একের দাগে তোমাদের একটা সিনের প্যাসেস শুরু হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো একের এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন সমান শোয়ান তিন দেখে নাও তিনটে প্রশ্নের উত্তরই কিন্তু আমি করে দিয়েছি ভালো করে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন শান ছয় প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই করে ভালো করে প্রশ্নগুলো দেখে নাও তারপরে দেখো দুয়ের দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো প্রথম দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সমান সমান চার এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে এক করে ভালো করে দেখে না প্রশ্নগুলো তিনের দাগে রয়েছে ডু অ্যাস ডাইরেক্টেড এখানে মোট তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সমান সমান চার ভালো করে দেখে না প্রশ্নগুলো চারে রয়েছে প্যাগ্রাফ রাইটিং প্যাগ্রাফ রাইটিংয়ের মধ্যে রয়েছে দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট প্রশ্নের মান রয়েছে আর্ট তোমাদের কিন্তু মিনিমাম সত্তর ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে দেখে নাও এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে পয়েন্ট করবে বা হেডিং করবে দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট এখানে ফেভারিট সাবজেক্ট আমি ইংলিশ লিখেছি তোমরা চাইলে অন্য সাবজেক্টও লিখতে পারো ভালো করে দেখে নাও আমি আশেস স্কলার করছি এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেনপারে দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না আমার চ্যানেল নতুন হাত লাগলা সাবস্ক্রাইব প্রেস করে পাশে সে বেলাইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট অডিশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সঙ্গে সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা এবছর সপ্তম শ্রেণিতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকালাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানে আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও